আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পাশে যে ছেলে এবং মেয়ের ছবি দেখতে পাচ্ছেন, এর নাম হলো গিয়া, মহিলাটির নাম শাহনাজ এবং ছেলেটির নাম রশিদ। তো রশিদ হইলো গিয়া মাত্র 20 বছরের একজন যুবক এবং শাহনাজ হইলো গিয়া 25 বছরের একজন স্কুল শিক্ষকের স্ত্রী। ওই শাহনাজ আক্তার যেটা করেছে, ওই যে 20 বছরের রশিদ আছে, ওর সাথে একটি পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে থাকেন। তো রশিদ ওই বাড়িতে, মানে শাহনাজ যে বাড়িতে ভাড়া থাকত, শাহনাজের দাম্পত্য, শাহনাজের হাজব্যান্ড একজন হাই স্কুল শিক্ষক, তো ওই বাড়িতে গৃহ শিক্ষক ছিল এই রশিদ। সে একটি ডিপ্লোমার স্টুডেন্ট। পরবর্তীতে যেটা হয়, শাহনাজকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফুসলিয়ে যেভাবেই হোক শাহনাজের সাথে প্রেম করে এবং একাধিকবার শাহনাজের সাথে রাত্রি যাপন করে, যেটা পরবর্তীতে এলাকাবাসী টের পেয়ে যায়। আর ওই যে শিক্ষক ছিল, শিক্ষক সবসময় তিনি পড়ানোর কাজে ব্যস্ত থাকতেন এবং শাহনাজের শাশুড়ি ওই বাড়িতে থাকতো। তো নিচে শাহনাজের শাশুড়ি কোরআন শরীফ পড়তো আর উপরে বসে রশিদকে নিয়ে শাহনাজ ফুর্তি করতো। তো বিষয়টি কোনোরকম তার হাজব্যান্ড টের পেয়ে যাওয়ার পর তার হাজব্যান্ড এসে তিনি চুপি সরে দোতলায় উঠে শাহনাজের এই পরিস্থিতি দেখেন। তো পরে তার হাজব্যান্ড চিল্লে চিল্লি করার পর এলাকার লোকজন ঝাঁপিয়ে পড়ে রশিদ এবং শাহনাজকে হাতে নাতে ধরে। তো ধরার পর শাহনাজকে তাৎক্ষণিক 2 দিনের ভিতরে তার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে রফিক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তো এইভাবেই তাদের প্রেমের কাহিনী সমাপ্তি হয়। পরবর্তীতে কী ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত আমরা জানি না। তো পরবর্তী ঘটনা থাকলে আমি আপনাদেরকে জানাব।